একটা ফটোশ্যুট দিয়ে শুরু হয়, যে ফটোশ্যুটটা হচ্ছে আশিস সেনগুপ্ত, আশিস দা করেছিল ফটোশ্যুটটা। তো ফটোশ্যুটটা থেকে তারপরে আমার মডেলিং স্টার্ট হয়। তারপরে কাজী কামরুল ইসলাম, তো ওনার ফ্যাশন শো দিয়ে আমার আসলে শুরুটা হয়। তারপরে বেশ কিছু ফ্যাশন শো করা হয়েছে, আর এছাড়াও টিভিসি করা হয়েছে। বাট যখন আমার বিয়ে হয় এবং বেবি হয়, তারপরে আমি আর কোনো কাজই করিনি। তারপর এই প্রথম এই বিউটি প্যাজেন্টটা করা হয় মিসেস বাংলাদেশ। মিসেস বাংলাদেশ 2019 এই সার্কুলারটি আমি পাই ফেসবুকে। তো ফেসবুকের থ্রুতেই আমার রেজিস্ট্রেশন করা। তো রেজিস্ট্রেশন করার পর টপ 150 ডাকা হয় হচ্ছে অডিশনের জন্য, ফেস টু ফেস অডিশন। সো সেই অডিশন থেকে টপ 30 থেকে টপ 20, টপ 20 থেকে টপ 10 সিলেকশন করা হয়। সো টপ 10 আমি ছিলাম, তো টপ 10 থেকে আমি আজকে বিজয়ী হয়েছি। সো মিসেস বাংলাদেশ তো বুঝাই যাচ্ছে এটা বিবাহিত নারীদের জন্য। সো আসলে এটা অনেক বড় একটা ইনিশিয়েটিভ অর্গানাইজারদের আমি বলবো, কারণ বিয়ের পরে দেখা যায় মেয়েরা অনেক সময় তাদের কনফিডেন্স হারিয়ে ফেলছে, আরও আশেপাশের অনেক কিছু, অনেক দায়িত্ব, অনেক রেসপন্সিবিলিটিসের মাঝখানে জড়িয়ে তারা তাদের নিজেদের আইডেন্টিটি হারিয়ে ফেলছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে মিসেস বাংলাদেশ এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে ওয়েমেন এম্পাওয়ারমেন্ট তো অবশ্যই সম্ভব। এছাড়া যারা আমাদের আরও পার্টিসিপেন্টস আছে, শুধু আমি বিজয়ী, তাছাড়াও আরও যারা আছে, তারা তাদের কনফিডেন্স যাতে গ্রো করতে পারে, এরকম একটি ভালো প্ল্যাটফর্ম হচ্ছে এটা। সো মিসেস বাংলাদেশের জার্নিটি আমার জন্য অনেক টাফ ছিল। এটার কারণ হলো আমার একটি বেবি আছে যার বয়স 1 বছর 2 মাস, এছাড়া আমার সংসার আছে, আমার হাজবেন্ড আছে, সব কিছু সামলে প্রতিদিন গ্রুমিংয়ে আমাদের প্রায় সময় দিতে হতো 7 থেকে 8 ঘন্টা। সো আমার জন্য সব মিলে এটা খুব টাফ ছিল। আমি ভীষণ টায়ার্ড থাকতাম, রেস্ট নিতে পারতাম না, বিকজ আমার বাসায় এসে আবার বাচ্চাকে খাওয়াতে হতো, ঘুম পাড়াতে হতো। তো সব মিলিয়ে জিনিসটা অনেক সুন্দর ছিল, টাফ ছিল। আর আমাদের গ্রুমিং সেশনে আমাদেরকে বিভিন্ন জিনিসের উপরে পারদর্শী যাতে হয়ে ওঠে এই জন্য গ্রুমিং করানো হয়। সুন্দর করে কিভাবে আমাদের কথা বলতে হবে, কিভাবে কনফিডেন্স বিল্ড করা যায়, প্রতিদিন আমাদের এক্সারসাইজ রুটিন ছিল আলাদা একটা, এছাড়া আমাদের আলাদা একটা ডান্স রুটিন ছিল। সো সব মিলিয়ে টোটাল জিনিসটা অনেক টাফ ছিল এবং অনেক সুন্দর ছিল। সংসার, বাচ্চা, ক্যারিয়ার, এই জিনিসগুলো মেনটেন করা আসলে খুবই টাফ। যাদের বেবি আছে শুধু একমাত্র তারাই জানবে যে আসলে বাচ্চাকে রেখে কাজে যাওয়া খুবই টাফ এবং খুবই কষ্ট হয় মাদের যারা বাচ্চাদেরকে রেখে যায়। তো এখন আমি যেটা আসলে ফোকাস করছি যে আমার বাচ্চাকে আমি আসলে বেশি সময় দিব, এছাড়া খুব অল্প কিছু কাজ করতে চাই, ভালো কিছু কাজ করতে চাই, বাট আমার বাচ্চা এবং ফ্যামিলিকে আগে সময় দিয়ে তারপরে। মিসেস ওয়ার্ল্ড এই প্রোগ্রামটি হচ্ছে প্রতি বছর হয়ে থাকে, যেখানে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো আমি যাচ্ছি। তাই আসলে আমি ভীষণ নার্ভাস এবং অনেক প্রেশারও কাজ করছে, কারণ ভালো মতো দেশকে রিপ্রেজেন্ট করতে হবে অবশ্যই সেখানে। তাই এই মুহূর্তে আমি যে বিষয়গুলোর উপর বেশি নজর দিচ্ছি সেটা হচ্ছে আমার বডি ফিটনেস, যার কারণে আমি প্রতিদিন জিম করছি, এছাড়া হেলদি ডায়েট যাতে আমি সুস্থ থাকি, আর আমার স্কিন কেয়ার, এছাড়া হেয়ার কেয়ার, এসব কিছু আমার প্রতিদিন ট্রিটমেন্ট এবং রুটিনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। নট অনলি দ্যাট, আমরা সেখানে ট্যালেন্ট শোতে চিন্তা করেছি বাংলাদেশি কালচারকে রিপ্রেজেন্ট করব। সো বাংলাদেশি ফোক কালচারকে রিপ্রেজেন্ট করার জন্য প্রস্তুত নিচ্ছি। এছাড়া অন্যান্য যে প্রোগ্রামগুলো হয় যেগুলোতে হচ্ছে কস্টিউম ম্যাটার করে, সেই প্রোগ্রামগুলোতে আমরা বাংলাদেশি খাদি, বাংলাদেশি জামদানি, মাসলিন নিয়ে কোনো একটি প্রেজেন্টেশন করার চেষ্টা করছি। মিসেস ওয়ার্ল্ড বা মিসেস বাংলাদেশ এই দুটি পদবীরই দায়িত্ব অনেক আমি মনে করি। এটার কারণ হলো আমরা বিশ্বের অন্যান্য দেশে যেটা দেখতে পাই যে যেই মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স অথবা মিসেস ওয়ার্ল্ড, মিসেস ইউনিভার্স যে কেউই হচ্ছে না কেন, তারা প্রত্যেকে এক একটি আন্তর্জাতিক সংস্থার শুভেচ্ছা দূত, এবং শুভেচ্ছা দূত হয়ে তারা বিভিন্ন চ্যারিটি ওয়ার্ক করছে, তারা বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক করছে। সো আমিও তাদের মতো আমার সামাজিক দায়বদ্ধতা থেকে সোশ্যাল ওয়ার্ক করতে চাই,
চ্যারিটি ওয়ার্ক করতে চাই এবং দেশের জন্য কিছু করতে চাই। 3 বছর হলো নিজে সক্রিয়ভাবে সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করছি এবং চ্যারিটি ওয়ার্ক করে যাচ্ছি। তাই আমার এখনও ইচ্ছা থাকবে যে এরকম একটি পদবি নিয়ে এরকম একটি সংস্থার সাথে জড়িত হয়ে এই সোশ্যাল ওয়ার্ক এবং চ্যারিটি ওয়ার্ক আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। বেসিক্যালি আমি চিলড্রেন উইথ স্পেশাল নিডসদেরকে নিয়ে কাজ করি। তাদের জন্য একটি ডান্স স্কুল আছে আমার, যে ডান্স স্কুলে আমি তাদেরকে বিনামূল্যে নাচ শিখিয়ে থাকি, এই কারণে যাতে তারা তাদের সোশ্যাল স্কিলটা ডেভেলপ করতে পারে। সেখানে বিভিন্ন গ্রুপ ওয়ার্কের আমি আয়োজন করেছি, সেসব গ্রুপ ওয়ার্কের মাধ্যমে তারা তাদের জড়তা কাটিয়ে উঠতে পারবে। তাই আমি সারা বাংলা থ্রুতে সবাইকে জানাতে চাচ্ছি যে যারাই চিলড্রেন উইথ স্পেশাল নিডস আপনাদের আত্মীয় স্বজন থাকতে পারে বা আপনাদের নিজেদের বাচ্চা থাকতে পারে, প্লিজ আমার অর্গানাইজেশনে নিয়ে আসবেন। আমি সেখানে তাদের বিনামূল্যে অ্যাক্টিভিটিস করাচ্ছি এবং চেষ্টা করব তারা যাতে তাদের জড়তা কাটিয়ে সাবলীলভাবে আমাদের সাথে বেড়ে উঠতে পারে।